नमस्कार प्रिय दर्शक बंधुरा, आज के आपनादेर काकरोलेर पुर भरा पकोड़ा बनिए देखाबो। जारा प्रधानत काकरोल खेते पसंद करें ना, तारा एभावे पकोड़ा बनिए खेते पारें। रेसिपिटी देखार आगे आपनादेर सबाइके ए चैनेले स्वागत, एवं चैनलटिके नतुन हये थाकले अवश्य सबस्क्राइब करे नेबेन एवं पाशे थाका बेल आइकनटी प्रेस करे नेबेन। एखाने 100 ग्राम मतो बेसन, एक मुठो नारकोल, किछु छोला बादाम, एक चामच जोआन, एक चामच छातु, माझखान थेके केटे रखा काकरोल सेद्ध ओ बीजगुली बेर करे एकटी टमेटो देवा ओ चारटी काचा लंका। एकटी ननस्टिक कड़ाईते हाफ कप मतो सर्षे तेले एकटू सामान्य जोआन फोड़न दिए ताते एक मुठो नारकल दिए भालोभावे भेजे नेब। एखन परिमाण मतो हलुद गुड़ो दिए एकटू भालो करे नेड়েচেড়ে बेर करे রাখা কাকরোল থেকে বীজগুলো এবং সঙ্গে টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে পুরের মিশ্রণটি ভালো করে ভেজে নেব। স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো মতো মিশিয়ে এক চামচ মতো চিনি দেব একটু পুরটিকে ঝাল মিষ্টি করার জন্য। এখন ছোলা ও বাদাম উপর দিয়ে এক মিনিট মতো নেড়েচেড়ে দু চামচ মতো পেঁয়াজ রসুন বাটা দিয়ে কষিয়ে নেব মিনিট দুয়েক। এবার কটি ধনে পাতা ও এক চামচ ছাতু দিয়ে পুটটি থেকে ছেড়ে আসা সামান্য জল টেনে নেওয়ার জন্য একটু কিছুক্ষণ হালকা সটে করে নিব। নামানোর আগে উপর দিয়ে জোয়ান ছড়িয়ে দেব। এরপর পাঁচ মিনিট পর একটু পুটটি ঠান্ডা হয়ে এলে এইভাবে কাকরোলের মধ্যে ভরে এক এক করে ভরে নেব সব কটিতে। এরপর কড়াইতে তিন কাপ মতো রিফাইন তেল বেসন গোলা ব্যাটারে মাখিয়ে এক এক করে পকোড়ার মতন করে ভেজে নেব। এইভাবে বেসনে প্রত্যেকটি চামচ দিয়ে বা হাতের সাহায্যে মাখিয়ে নিতে পারেন। সহজ একটি রেসিপি, বাড়িতে যে বাচ্চারা কাকরোল খেতে চায় না বা অনেকেই পছন্দ করে না কাকরোলের তরকারি, তারা কিন্তু এইভাবে তাদের খাওয়াতে পারেন। তারা কিন্তু বুঝতেও পারবে না, স্বাদ লাগলে হয়তো তারা দু একটা খেয়ে নিতে পারে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা হয়তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাই অবশ্যই এই রকম রকমারি সুস্বাদু রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করুন। নমস্কার, আজকের মতো ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে।